রেলের হাসপাতালে চিকিৎসক তার চেম্বারে সবাইকে জুতো খুলে ঢোকার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ যাতে রোগীরা পালন করেন তা লক্ষ্য রাখছিলেন রেলের হাসপাতালের এক কর্মী। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়েই তাকে শাস্তি পেতে হলো, অর্ধনগ্ন অবস্থায় ফিরতে হলো বাড়ি। ধানবাদের ঘটনা, এই ঘটনার আকস্মিকতায় মুষড়ে পড়েছেন ওই কর্মী। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, রেলের ওই হাসপাতালের কর্মীর নাম বসন্ত উপাধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে রুটিন চেক আপের জন্য এসেছিলেন ধানবাদের ডিভিশনাল রেল ম্যানেজারের স্ত্রী। তিনি জুতো পায়ে চিকিৎসকের চেম্বারে যাচ্ছিলেন, তাকে বাধা দেন বসন্ত। জানান, ডাক্তারবাবুর বারণ রয়েছে, জুতো খুলে চেম্বারে যেতে হবে। অভিযোগ, কর্মীর নিষেধ না শুনে জুতো পরেই ডাক্তারবাবুর চেম্বারে ঢোকেন ডিআরএম এর স্ত্রী। এরপর বিকেলে বসন্তের খোঁজ নেন খোদ ডিআরএম। হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে ডিআরএম জানান ওই কর্মীকে নিয়ে তার কাছে যেতে। অভিযোগ, ডিআরএম এর চেম্বারে গেলে হাসপাতালের ওই কর্মীকে বেদম বকুনি দেওয়া হয়। বসন্ত বলতে চান, তিনি শুধু নির্দেশ পালন করেছিলেন, এতে নাকি আরও রেগে যান ডিআরএম। ওই কর্মীকে নির্দেশ দেওয়া হয় পরনের জামা কাপড় খুলে ফেলতে হবে, এরপর অর্ধনগ্ন অবস্থায় তাকে বাড়ি পাঠানো হয়। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। সহকর্মীরা জানান, এই ঘটনার পরে মানসিকভাবে এতটাই আঘাত পেয়েছেন বসন্ত যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে, পরে সেখান থেকে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রেলের ডিসিএম অমরীশ কুমার। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ডিআরএম এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তার কথায়, আমাদের এক গ্রুপ ডি কর্মী দক্ষিণ পূর্ব রেলের মহিলা কল্যাণ সংগঠনের সভাপতির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এজন্য ডিআরএম ওই কর্মীকে ডেকে ভৎসনা করেছিলেন, কিন্তু তাকে অর্ধনগ্ন অবস্থায় বাড়ি পাঠানো হয় বলে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। অন্যদিকে শাস্তি পাওয়া কর্মীর সহকর্মীরা জানাচ্ছেন, বসন্তকে অর্ধনগ্ন করেই বাড়ি পাঠানো হয়েছে। তারা এই ঘটনার প্রতিবাদে হাসপাতালে ঘেরাও করে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান, যদিও তাতেও বিক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি বলেই খবর। ক্যালকলিং টিভি।